পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। ঝাপকেটা যে ওখানে ও স্পট ডেট হয়েছে, তার সাথে এত ওর বডিতে কিছুই হয়নি, হাত পা একটা কোনো কিছু আসেনি, জাস্ট ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এটা কি কোনোদিন পসিবল হয়, পাঁচতলা দিয়ে পড়ে হাত পায় কোনো কিছু কিছু না হয়? এটা তো হয় না। তাছাড়া আমাদের ওখানে অত হাসপাতাল ফাসপাতাল থাকা সত্ত্বেও এখানে এত দূরে রুবি রয়েছে, আমাদের কসবাতেও নার্সিংহোম রয়েছে, এখানে আনা হয়েছে। আমরা পুরো তদন্ত চাইছি, স্কুল থেকেই আনা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে? স্কুল করেছে 10 ক্লাস 10। কেন মনে আপনাদের কি মনে হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো? সেটা বলতে পারছি না। ও প্রজেক্ট করে নিয়ে যায়নি, স্কুলে প্রজেক্ট করে নিয়ে যায়নি বলে ওকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, খুব বকাবকি করা হয়েছে আজকে, মানে খুব ওকে মেন্টালি টর্চার আজকে করা হয়েছে। হ্যাঁ, ওর বন্ধুদের মাধ্যমেই আজকে আমরা জানতে পারি, আজকেরই হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, বন্ধুদের সামনেই হয়েছিল, যারা শুনেছে তারাই আমাদের বলেছে। বাড়ির সামনে রুবি ছিল, আমাদের বাড়ির সামনে রিভাইভাল বলে একটা নার্সিং ছিল, এখানে কেন নিয়ে এলো? বাড়ির সামনে মানে স্কুল থেকে ধরুন নিয়ার আবার 5 থেকে 10 মিনিটের মধ্যে হসপিটাল আছে, রুবি হসপিটাল আছে, রিভাইভাল নার্সিংহোম আছে, একদম স্কুলের গেটে উঠে ওখানে না নিয়ে গিয়ে এত দূর আনার তো কোনো যুক্তি নেই। বাচ্চাটা আগে আছে কি কোনো যুক্তি? সেটাই আপনি আগে ওদের স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন, ওরা কীভাবে ডিসাইড করলো এখানে নিয়ে আসার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।